ইজ ইট লাইক মানে আমি যে আমার কমিক্সগুলো সেল করি এটা কি এই কারণে যে বিকজ আমি ইউটিউবারদেরকে সেল করতে পারি অন্যরা সেল করতে পারে না নাকি? আচ্ছা, এরকম তো অনেক কিছু আছে যে হইতে পারতো তো আসলে অনেক কিছুই, কেন না এখানে কেন ডিজনি হইল না। বাংলাদেশের কমিক বুক ইন্ডাস্ট্রি কিরকম, এটা কি প্রফিটেবল নাকি স্টিল লস খেয়ে আমরা ভাব নিতেছি যে হ্যাঁ দেখো আমাদের কমিক বুক তো সেল। হ্যালো, আমি অন্তিক মাহমুদ, এবারের বই বেলা আসবে আমার সুপার হিরো কমিক্স তোমার ফোর, এবং আমাদের এবার প্ল্যান ছিল পুরো স্টুডিও থেকে আমরা সব কমিক্স নিয়ে আসবো, কিন্তু সেটা কি আদৌ বুদ্ধিমানের কাজ হবে? এই ব্যাপারে যত কোয়েশ্চেন আছে সেগুলো জিজ্ঞেস করার জন্য আমি এমন একজনকে নক দিচ্ছি যার আগে থেকে এই ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে। মেহেদি ভাই, কি অবস্থা? হ্যালো অন্তিক। বাই দ্য ওয়ে, উনি হচ্ছে কি মেহেদি হক, ঢাকা কমিক্স এর ওনার ফাউন্ডার, এন্ড ঢাকা কমিক্স হচ্ছে কি বলতে গেলে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ইফ নট দি বিগেস্ট কমিক বুক পাবলিকেশন। আপনার কাছে আমার কিছু কোয়েশ্চেন আছে। অ্যাজ ফার অ্যাজ আই নো ভাই, আপনারা অনেক বছর ধরে আপনার কমিক্স বের করে আসতেছেন, আই রিয়েলি ওয়ান্ট টু নো যে আপনাদের কমিক বুকের সংখ্যাটা কি কেমন, বা যদি আপনি আমাকে সিম্পলি বুঝান যে এইবারের বই মেলায় আপনার নতুন কয়টা বই আসতেছে প্লাস পুরান কয়টা বই ছিল, এই নাম্বারটা যদি আমাদেরকে একটু বলতেন এটা যাতে বুঝতে পারি যে আচ্ছা ঠিক আছে মানে একটা দুইটা কমিক্স না অনেক কমিক্স বেরোতেছে, অথবা হয়তো বা একটা দুইটা কমিক্সই বেরোতেছে, এটা কেমন নাম্বারটা অ্যাকচুয়ালি কিরকম? আমাদের তো মোট 100 প্লাস কমিক্স আছে এখন, তো নতুন হচ্ছে 7টা কমিক্স আসার কথা, বাট আমরা ঠিক শিওর না কারণ কাগজের দাম এত বেশি কিছু কাটছাট করতে হতে পারে। আর পুরনো বলতে রিপ্রিন্ট হচ্ছে 8টা, ইনফ্যাক্ট নতুনের চেয়ে পুরনোটা রিপ্রিন্টটা বেশি। দেখা যাক, নতুন কোনোটা আমরা ঘোষণা দিই না কারণ শেষ মুহূর্তে অনেক সমস্যা হয়ে যায়, হয়তো দেখা যায় আর্টিস্ট শেষ করতে পারে নাই বা কোনো একটা কারণে এটা আটকে গেছে। আমরা হচ্ছে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আমরা জানাবো লিস্টটা যে কি কি করা হবে। বাট ভাই, এমনিতে বাংলাদেশের কমিক বুক ইন্ডাস্ট্রি কিরকম সাস্টেইনেবল? আপনি তো অনেক বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন, সো ইজ ইট লাইক মানে আমি যে আমার কমিক্সগুলো সেল করি এটা কি এই কারণে যে বিকজ আমি ইউটিউবার দেখে সেল করতে পারি অন্যরা সেল করতে পারে না, নাকি ওভারঅল দ্য ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং? বাংলাদেশের মার্কেট যদি বলি, অবশ্যই আমরা যখন শুরু করলাম ঢাকা কমিক 2013-তে তখনকার চাইতে অনেক বেটার, তো এখন যে সেলটা বাড়ছে বা যাই বলি মানে সেটা যতই কম হোক বেশি হোক আগের চেয়ে যেহেতু বেশি আমাদের একটা পজিটিভ নিতে হবে। এটা অবশ্যই অনেক দিনের একটা কাজ ছিল এখানে গ্রাউন্ড লেভেলে, যেমন প্রথমে কিন্তু রাখতো না, চিন্তই না অনেকে যে কমিক বুক কি জিনিস। লাস্ট মেমোরি হচ্ছে চাচা চৌধুরী, সে 90-এর দশকে ওইটাই ছিল, মাঝখানে যে বিশাল গ্যাপ ওইটা পূরণ করাটা একটা বড় কাজ ছিল। যে কমিক্স যে বাংলাদেশে হচ্ছে এবং এটা যে রেগুলার বের হয় এইটা আসলে দোকানদারদের এবং পাঠকদের বিশ্বাস করাতে আসলে একটা সময় গেছে। তো আমি বলবো যে এটা অবশ্যই মার্কেটিং একটা বড় ব্যাপার, তোমার চ্যানেলে তুমি যেটা করো বা অন্য যাদের রিচ অনেক বেশি তাদের অবশ্যই এটাতে হেল্প হয়, তবে দুইটা মিলেই কাজটা হয়। অনলাইনে একজন জানলো কিন্তু সে পাবে কিভাবে, সেটা তো দেখা যায় কোনো একটা বুক স্টোর সেটা অনলাইন ভিত্তিক হোক বা অফলাইন হোক সেটা লাগবে, সেইখানে যে গিয়ে পৌঁছে দিয়ে আসা প্রোডাক্টটা এইটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, দুইটা মিলেই একটা জিনিস আস্তে আস্তে সামনে এগোচ্ছে। আচ্ছা, এখন যারা যারা এই ভিডিও দেখতেছে তারা যদি ঢাকা কমিক্স থেকে কোনো কমিক্স প্রথমবারের মতো কিনতেছে, অথবা ধরা যে তারা ঢাকা কমিক্সে পছন্দ করতে চায় ভালোবাসতে চায়, তাহলে তাদের কোন কমিক্স দিয়ে শুরু করা উচিত? ডেফিনেটলি ডিফারেন্ট গ্রুপের জন্য ডিফারেন্ট কমিক্স, বাট মানে আপনার সাজেশন কি হবে? আমি বলবো যে এখানে আমাদের যদি মোটা দাগে বলি দুইটা শ্রেণী আছে, একটা হচ্ছে যে ছোটদের, সেটা আমরা লিখেছি ই, সেটা আমি বলবো বেস্ট হচ্ছে যদি ছোটদের জন্য পড়তে চান জিতু একটা সিরিজ আছে ওইটা পড়া যেতে পারে, দাদুনা দু একটা সিরিজ আছে, এইবারে ঠাকুরমার ঝুড়ির একটা গল্প অবলম্বনে আসতে যাচ্ছে শীত বসন্ত। একটু যদি এডুকেশন ম্যাটেরিয়াল পছন্দ করি ছোটদের জন্য আরেকটা হচ্ছে প্রজেক্ট টিপটালিক, এটা যদিও আলাদা প্রতিষ্ঠান কার্টুনিস্ট নিতু, মানে সায়েন্স এডুকেশন নিয়ে যারা বাচ্চাদের জন্য একটা মজার রিডিং ম্যাটেরিয়াল দিতে চান এইটা একটা ভালো স্টার্ট হতে পারে। আর যদি আমরা একটু সিনিয়র গ্রুপ মানে যারা এখন এত ছোট না যে বাচ্চাদের বই পড়বো না, তো সেইটা আমরা লিখি যে টিম, মানে টি ফর টিম। হ্যাঁ, তো এইটা আমার মতে বেস্ট হচ্ছে দুর্জয় দিয়ে শুরু কর, ক্রাইম ফিকশন খুবই ইন্টারেস্টিং একটা ফিকশন, আমার নিজের খুব পছন্দ। এছাড়া তো অসংখ্য সিরিজ আছে, সায়েন্স ফিকশন পছন্দ করলে জাফর স্যারের রুহান অবলম্বনে আমার একটা সিরিজ আছে, রুহান 5টা বই, ওইটা এবার কম্পাইল হচ্ছে, যেমন সাইকোলজিক্যাল হরর আসতে আছে অতলান্ত, আসলে বলে শেষ করা যাবে না। আর এভরি ওয়ান এর আরেকটা সিরিজ বাকি পড়ে গেল, এটা হচ্ছে লুঙ্গি ম্যান, এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট লুঙ্গি ম্যান। আর বড়দের মধ্যে এছাড়াও অনেক বই আছে, যেমন ইব্রাহিম সিরিজ আছে, হ্যাঁ রিশাদ আছে, তো শুরু করার জন্য বড়দের দুর্জয় দিয়ে শুরু করতে পারেন, ছোটদের ক্ষেত্রে মেবি লুঙ্গি ম্যান। লুঙ্গি ম্যান, ওকে। সো ভাই, এই যে এখন কমিক বুক ইন্ডাস্ট্রিটা আপনাদের থ্রু অনেক বড় হয়েছে, এইটা কি আগে হইতে পারতো না, বা আগে হইলে কেন হয় নাই, মানে এই মুহূর্তে আমাদের কেন স্ট্রাগলটা করা লাগে? আচ্ছা, এরকম তো অনেক কিছু আছে যে হইতে পারতো তো আসলে অনেক কিছুই, কেন না এখানে কেন ডিজনি হইলো না, কেন এইটা হইলো সেটা, হইতে পারতো তো বটেই, হ্যাঁ যে কোনো কিছু হইতে পারতো। তবে আমি আমার আমার নিজের সম্পূর্ণ নিজের উপলব্ধি সেটা হচ্ছে যে কোনো কিছু শুরুর আগে একটা গ্রুপকে, একটা গ্রুপ অফ পিপল, তাদেরকে আসলে নিঃস্বার্থভাবে কাজ করতে হয় শুধুমাত্র বেসটা তৈরি করতে, ওই সময় কিন্তু রিটার্ন যদি আমি এক্সপোজার বলি বা ফাইন্যান্সিয়াল রিটার্ন বলি ওইটা কিন্তু নাই। সো এটা একটা ডেডিকেশনের ব্যাপার, যে যেমন আমি বলবো আমাদের কার্টুন সেক্টরে আসান হাবিব ছিলেন বলে আমরা কিন্তু আজকে এখানে দাঁড়ানো,
কারণ উনি উন্মাদ ম্যাগাজিনে একটা প্ল্যাটফর্ম দিচ্ছিলেন যে যারা একদমই নভিস তারা চলে আসো, নাকো শেখো, একসাথে কাজ করো। যদি একটা মূলধারার অন্য পত্রিকা তারা কিন্তু এইভাবে কাউকে রিক্রুট করে, তার মধ্যে তুমি আগে কি এক্সপিরিয়েন্স আছে, তোমার কাজ ভালো যদি না হয় তাহলে নিবেই না। তার মানে গ্রুমিং এর যে জায়গাটা, একজন কাউকে এই প্ল্যাটফর্মটা দিতে হয়, সেইটা যেই সেক্টর যত আগে হয় ওই সেক্টর তত দ্রুত এগোয়। যেমন আমি যদি প্যারালালি বলি যে অ্যানিমেশন সেক্টর, যেটা তুমি পার্সোনালি করতেছো, হ্যাঁ একা একাই কিন্তু প্রচুর কন্টেন্ট তৈরি করছো, বাট আমরা যদি বিপরীতে দেখি যে যারা মূলধারার খুব ভালো অ্যানিমেটর তাদের কিন্তু ঠিক মানে ফ্রম নাথিং একটা কিছু করে ফেলবো এই সংখ্যাটা কিন্তু অনেক কম। যদিও তারা স্কিলড অনেক বেশি এবং তাদের জ্ঞান অনেক বেশি, কিন্তু ওইটা উইদাউট এনি বাজেট আর উইদাউট এনি নিশ্চিত সামথিং সামথিং, এটা কিন্তু সাধারণত কেউ করে না। যেটা এই পরিমাণটা যত বেশি, বাংলায় যদি বলি যে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো, এই গ্রুপটা যেখানে যত বেশি ক্রেজি পিপল যত বেশি সেটা তত দ্রুত। আমার মনে হয় যে বেটার লেট দ্যান নেভার, আমরা এখন খুব ভালো টাইমে আছি, এটা আরো অনেক সামনে এগোবে। এই কোয়েশ্চেনটা আমার জন্য জানা খুব ইম্পর্টেন্ট, অ্যাজ এ পাবলিশার ঢাকা কমিক্স অ্যাজ এ পাবলিশার কি কি চ্যালেঞ্জেস ফেস করছে বা করতো, মানে কোন কোন জিনিসপত্রের জন্য আমার মেন্টালি রেডি থাকা উচিত? অ্যাজ এ পাবলিশার এটা চ্যালেঞ্জটা অন্য পাবলিশারদের মতো তো বটেই, আমাদের যেটা এক্সট্রা সেটা হচ্ছে যে কমিক বুক যে বুক বা এটা যে একটা বই, এটা অনেক জায়গায় বোঝানোটা কঠিন। এবং যদি আমরা চাচ্ছি না যে এটা বুক হিসেবেই সবাই নিক, কঠিন বলতে কঠিন কিরকম, কিছু একা কিছু সংজ্ঞা থাকে যে একটা স্পাইন থাকলে ওটাকে বই ধরে, পিন বাইন হলে ওটাকে বলে ম্যাগাজিন, এই ধরনের খুবই নিটিগ্রিটি ডেফিনিশন ডিটেইলের জন্য কিছু ঝামেলা হয়। আরেকটা হচ্ছে যে মানে পাবলিশারদের সমস্যা, যেটা এমনিতে অন্যদেরও মানে আমাদের আলাদা কিছু না, যেমন ডিস্ট্রিবিউশন পাঠক পর্যন্ত পৌঁছানো। কমিক বুকে যদি বলি নির্দিষ্ট করে, এটা কিন্তু পৃথিবীব্যাপী প্র্যাকটিসটা হচ্ছে প্রচুর বিজ্ঞাপন থাকে, স্পন্সর থাকে, হ্যাঁ প্রোডাক্টের বিজ্ঞাপন, হয়তো বাচ্চাদের যেটা টার্গেট গ্রুপ তাদের একটা বিজ্ঞাপন। এইটাতে আমরা যেমন এই বছর থেকে আমরা চেষ্টা করছি, কারণ আমাদের এখন প্রচুর বই এবং রেগুলার আমরা বেরোচ্ছি, আমার মনে হয় আমরা আশাবাদী এই বছর থেকে এরকম কিছু হবে, সেক্ষেত্রে আমাদের প্রেশারটা কিছুটা কমবে এবং আমরা এটাকে স্কেল আপ করতে পারবো। ডিমান্ড কিন্তু অনেক বেশি, আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পারি না। ওকে, লাস্ট কোয়েশ্চন, মেহেদী হক ঢাকা কমিক্স এর থ্রু কমিক বুক লাভার অথবা কার্টুনিস্ট বা কার্টুন লাভারদের জন্য কি কি করছে আর কি কি করতে চায়? ঢাকা কমিক্স কমিক বুক লাভারদের জন্য যেটা করেছে সেটা কমিক্স, অ্যাকচুয়ালি এটাই আমাদের করার কথা। কমিক্স আমরা যত পারি যে কোনো কিছুতে, অনেকে আমাদের বলে যে আপনি এইটা কেন করছেন না সেটা কেন করছেন না, আমরা বলি আমাদের মূল কাজ কিন্তু আমাদের প্রোডাক্ট যেটা কমিক্স, যত বেশি কমিক্স করতে পারবো সেটাই হচ্ছে কাজ। আর এর বাইরে আমরা যেমন এই বছর 2023 আমাদের 10 বছর পূর্তি হচ্ছে, গ্রেট নিউজ আমাদের জন্য, তো এই 10 বছর পূর্তি উপলক্ষে আমরা একটা ম্যাগাজিন আনতে চাচ্ছি। এখনো ঠিক শিওর না যেটা কিভাবে ওয়ার্ক করবে, বাট ওই যে বললাম মানে আমরা কাজে নেমে পড়ার পরে আসলে আমরা ট্রায়াল এন্ড এররের পদ্ধতিতে আঁকাই। ওইখানে যেটা হবে, যারা কমিক্স করতে চায় বা আঁকতে চায় বা যাই বলি বা লিখতে চায়, তারা একটা প্ল্যাটফর্ম পাবে, যেটা হয়তো উন্মাদ আমাদেরকে দিয়েছিল। কমিক বুকের জন্য এটা দরকার, কারণ অনেকের তো আমরা দেখি যে মোটামুটি পটেনশিয়াল আছে, এই মুহূর্তে বই করে ফেলা যাচ্ছে না, তাদেরকে আমরা ওই জায়গাটায় নিয়ে আসবো। বাইরে যেমন একটা কমিকনের কালচার আছে, যেটা আমাদের এখানে হয়, বাট কমিকনে আমরা যেটা দেখতে পাই যে কমিক বুক রাইটার আর্টিস্ট প্যানেল ইত্যাদি অতটা নেই, একটু অনুপস্থিত। তো সেই জন্য আমরা চেষ্টা করবো এইখানে ওই ধরনের একটা কিছু শুরু করতে, যে বাংলা কমিকন হতে পারে, যদিও কমিকনটা বহুল চর্চিত হয়ে গেছে এখানে, তো আমরা এই ধরনের একটা ইভেন্ট প্রতি বছর যাতে থাকে, এবং যেটা বললাম ম্যাগাজিন। আর এর বাইরে যেটা প্যারালাইল আমরা এই মুহূর্তে কাজ করছি, আমাদের স্টুডিওতে কাজ হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে বইগুলি অলরেডি আছে, যেমন এই যে ঠাকুরমার ঝুলি বা ইত্যাদি ইত্যাদি, ওইগুলি বেস করে অ্যানিমেশন, কারণ আমাদের ডিজিটাল ড্রয়িং সব লেয়ার করা আছে, এইগুলি যদি মোশন কমিক্স আমরা ছাপতে পারি, এইটা আমাদের জন্য একটা বিগ কাজ হবে, যারা কমিক বুক লাভ তাদের। Thank you so much, bhai. Thank you for the time. Thank you. Thank you.